সোমবার পূর্ব বর্ধমানের ভাতারে ইলেকট্রিক অফিসের সামনে কিছু সাবমার্সেবল পাম্পের মালিক এবং কিছু চাষী বিক্ষোভের জন্য জড়ো হয়। ওনাদের বক্তব্য, ইলেকট্রিক বিল অত্যাধিক আসার জন্য এবং নিম্নচাপে ধান চাষের ক্ষতি হবার জন্য ইলেকট্রিক বিল দিতে অসমর্থ হয় এবং তারা স্থানীয় স্টেশন মাস্টারের কাছে লিখিত আবেদন দেয় এবং অনুরোধ করে সাবমার্সেবলের বিল কিস্তিতে দেওয়ার জন্য। কিন্তু ভাতার ইলেকট্রিক অফিসের এসএস সাবমার্সেবল পাম্প মালিকদের দাবি না মেনে ইলেকট্রিক কানেকশন কেটে দেয়, আর সেই কারণে সাবমার্সেবল পাম্পের মালিক এবং চাষিরা ইলেকট্রিক অফিসে জমা হয়। কি কি বলছেন আপনারা, কি বলতে চাইছেন? আমাদের বিল বাকি থাকার জন্য আমাদের লাইন কেটে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো আমাদের যা বিল আমরা দিতে পারিনি, পরিশোধ করতে পারিনি, ঠিক আছে? আমাদের ফসলের ক্ষতি হয়েছে, যার জন্য আমরা সেই টাকা পরিশোধ করতে পারিনি। কিন্তু আমরা সকলে জবাবদিহিত হয়েছি যে আমাদের যা বিল আছে তাতে আমাদের 50% বিল দিয়ে আমাদের লাইনটা জুড়ে দেওয়া হোক, ঠিক আছে? আমরা চাষের ওপর নির্ভর করি, আমরা জীবন নির্বাহ করি। এখন আমাদের সাবমার্সিবল বন্ধ, এখন আমরা চাষ করবো কীভাবে? আমরা বীজ পেতেছি মাঠে, সেই বীজ মরে যাবে। এখন বর্তমানে কি আপনাদের লাইন কেটে দেওয়া হয়েছে? আমাদের লাইন কেটে দেওয়া হয়েছে এবং আমরা রাজি আছি যে আমাদের যা বিল বাকি আছে তার 50% আমরা টাকা দিতে রাজি আছি। লাইন আমাদের জুড়ে দেওয়া হোক, অনুরোধ জানাচ্ছি। আপনারা কাকে জানিয়েছেন? আমাদের সকলেই জানিয়েছি, সকলেই আমরা রাজি আছি কি 50% সকলে রাজি আছি এবং আমাদের সময় দেওয়া হোক এই বিলটা পরিশোধ করে দেওয়া। কোথায় আবেদন করেছেন? হ্যাঁ, আমরা যে বিলটা পুরনো পরিশোধ করতে পারিনি তার একটা বিলের সুদ আমাদের ওপর চেপে আছে। আচ্ছা, সেই সুদটা আমাদের মকুব করে দাও। 3 বছর ধান হয়নি, ঠিক আছে? আমরা বিল পরিশোধ দীর্ঘদিন ধরে করতে পারিনি, যার জন্য সুদের একটা চক্রবৃদ্ধি করে বেড়ে যাচ্ছে। আপনারা কোথায় জানিয়েছেন এটা? কোথায় জানিয়েছেন? কোথায় বলতে আমরা তো এখানেই সমবেত হয়েছি। এবার সেটা এসএসকে আমাদের অনুরোধ, আচ্ছা, যে আপনি, হ্যাঁ, যে আপনি 50% নিয়ে আমাদের লাইনটা জুড়ে দাও এবং আমাদের সময় দেওয়া, আমরা ধীরে ধীরে পরিশোধ করব। আর আমাদের যে পুরনো বিলটা বাকি আছে তার যে একটা সুদ হয়ে আছে, সুদটা মাইনাস করে দিলে আমরা আশা করি সকলে পরিশোধ করে আমরা ক্লিয়ার হয়ে থাকবো। ওখান থেকে এসএস কি বলতে চায়, ওনার বক্তব্য? এসএস বলছে হবে না, ফুল বিল না। এসএস বলতে চাইছেন যে যা ফুল বিল আছে পুরোটাই পরিশোধ করে দাও। এবার কাউরি ধরুন 1 লাখ আছে, কাউরি 1.5 লাখ আছে, কাউরি ধরুন 2 লাখ আছে, তারপর দিন বৈকাল বেলা গিয়ে লাইন দিয়ে কথা বলার আগে কথা বলা, বুঝলেন? আচ্ছা, লাইনটা কেটে দিয়ে চলে এলেন। আমার লাইনটা কাটছেন কেন? আমরা তো দিচ্ছি প্রতি বছর 50-60 হাজার টাকা করে দিচ্ছি। আচ্ছা, এবার আমাদের এই অনুরোধ আপনারা রিপোর্টের মাধ্যমে যে এসএসকে বা যে আমাদের 50% দিয়ে আমাদের লাইনটা জুড়ে দেওয়া হোক, যাতে আমরা পুনরায় চাষ করতে পারি এবং আমাদের সময় দেওয়া হোক বিলটা পরিশোধ করার জন্য। আর আমাদের যে এলপিসি যেটা বাকি আছে, যে সুদ যেটা, সেটা আমাদের মকুব করে দিলে খুব ভালো হতো। আমরা একটা চাপের মধ্যে আছি, কৃষির উপর নির্ভরশীল আমরা প্রত্যেকটা। আপনার নাম পরিচয়? আমি মরাদপুর। নাম হচ্ছে মণি। ভালো নাম, ফুল নাম শেখ মুজিবুর রহমান। ভাতার থেকে সঞ্জয় মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা।